হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রবীর। আজ এসে গেছি প্রতিবারের মতো, এবারও একটা নতুন ভিডিও, ইউনিক কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো প্রতিবার আমার ভিডিওতে শিক্ষণীয় কিছু থাকে, নতুন মিউজিক, নতুন গান, নতুন জ্ঞান। তো আজকে এমন একটা আঁকা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা তোমাদের দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে, তোমাদের শিক্ষার যে ইচ্ছা সেটাকে অনেকভাবে জাগিয়ে দেবে। এবং এই মহান আঁকাটা যে এঁকেছে তার সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো লেটস গো ডিটেলসে। বলছি আমাদের গেস্ট সৌরভ দা আছে আমাদের সাথে, আর রয়েছে আমাদের সেই মিষ্টি ভাই যে এরকম সুন্দরভাবে আঁকাটা ফুটিয়ে তুলেছে, মিস্টার অঙ্কন। লেটস গো সৌরভ দা। ওকে, যাই হোক, আমি কেন ছবিটাকে ইউনিক বলছি তার কারণ বর্তমানে ডিজিটাল প্রিন্টের যুগে এই টোটাল একটা বড় একটা ছবি। এই ছবির উপরে সবাই ভিডিওর মধ্যে একটা জিনিস ফলো করছেন যে দেখুন এখানে প্রত্যেকটা ছটা টুকরো হয়েছে। এবারে এই ছটা টুকরোর মধ্যে ইউনিক কী আছে? বেশ একটা জিনিস ভালো করে সবাই ফলো করুন যে এই যে ধরুন যখন পাহাড়টা আঁকা হয়েছে, ঠিক আছে, যে পাহাড়টা আঁকার সময় এই যে স্কেলটা লেগেছে বা ধরুন এই স্কেলে যে ছবিটা হয়েছে সেই স্কেলটা কিন্তু যখন পুরো একটা মানে কি বলে পেজের উপর সম্পূর্ণটা হয়নি, প্রত্যেকটা এই পেজটা আঁকা হয়েছে, তারপর এটা আঁকা হয়েছে, তারপর এটা আঁকা, এই যে স্কেল জ্ঞান, এই জ্ঞানটাই অনেকের মধ্যে থাকে না। এই জন্য টোটাল যে মানে ছবিটা হয়েছে সেই ছবিটার মধ্যে কিছু সামথিং ডিফারেন্ট হয়, স্কেল চেঞ্জ হয়ে গেলে ছবিটা দেখতে খারাপ লাগে। বাট ভিডিওতে অবশ্যই ছবিটাকে ভালো করে প্রবীর দেখাচ্ছে এবং আশা করি ভালো করে আপনারা বুঝতেও পারছেন যে এখানে কোনো একটা জায়গা হাতে আঁকা ছবি সেই একটা ছবিতে আপনারা বলতে পারবেন না যে গাছটা বেঁকে গিয়েছে বা নদীটা বেঁকে গিয়েছে, পাহাড়ের স্কেলটা আপ ডাউন হয়ে গেছে বা রাস্তাটা অসুবিধা হয়েছে। সেই জন্যই আজকে আমাদের এই ভিডিওটা করা এবং প্রত্যেককে বলছি যে দেখুন এই জায়গাটা এমন একটা যে রাস্তা গিয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে এই পোর্শনটার সঙ্গে এই যে সাপোটা পরের পোর্শনে যাওয়া এবং এই যে স্কেলটা এই 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 যে পার্টটার থেকে থার্ড পার্টে যাওয়া মানে সেকেন্ড পার্ট মানে এই যে টোটাল এই জায়গাটা গিয়েছে মানে স্কেল কিন্তু দেখুন এখান থেকে দেখুন সামথিং কমতে 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 উপরের দিকে উঠে গেছে, এই যে স্কেলটা টোটালটা কিন্তু ধরে রেখেছে। এবার ঘটনাটা হচ্ছে কেন আমাদেরকে আজকে ভিডিওটা বানানো এমন একটা ইউনিক জিনিস এসেছে যেটা প্রবীর অলওয়েজ আপনাদের সামনে তুলে ধরে এবং আমরা চেষ্টা করি যে এমন এমন কিছু জিনিস আপনাদের কাছে আসুক যেটা মনে করে যে অনেকে যে প্রতিভা মনে হয় হারিয়ে গিয়েছে, বাট বর্তমানে প্রতিভা হারিয়ে যায়নি, আমরা খুঁজতে পারি না। আর প্রবীরের চ্যানেলে এমন এমন কিছু সর্বদা আসবে এবং আমি আজকে গেস্ট হিসেবে আমাকে প্রবীর আমন্ত্রণ জানিয়েছে তার জন্য প্রবীরকে থ্যাংক ইউ। আজকে মেবি আমার ভয়েস, পরে কোনো দিন আমি আমার ফেসটাও দেখাবো, পরে আপনাদের সঙ্গে অনেক কথা হবে বা অনেক কী হবে, ইন্ট্রোডিউসিং পার্টটা নিয়ে পরেই থাক। তা আজকে যেহেতু ছবিটার এত ভালো একটা ছবি সেই জন্য আমরা শুধু ওটাকেই ফোকাস করাচ্ছি, কোনো অন্য কিছু নয়। প্রবীরকে বারবার করে বলছি যে প্রবীর ভালো করে দেখাও, নাহলে অনেকে আর কি ভাবছে যে না জানি এমন কিন্তু ছবিটার মধ্যে এমন কী আছে। প্রত্যেকে একটা জিনিস ভালো করে ফলো করুন যে প্রত্যেকটা সেখানে প্রত্যেকটা পাতায় দেখুন কিভাবে এখানে ডিজাইনগুলো কমপ্লিট করা হয়েছে, একটার সঙ্গে আরেকটা স্কেলের কিন্তু কোনো পার্থক্য হয়নি। এখানে পাহাড়ের স্কেলটা দেখুন না, লেভেল আপ ডাউন হয়েছে না কিছু, প্রত্যেকটা জায়গা নিখুঁত থেকে নিখুঁত। এখানে দেখুন নদীর পাড়, এই পাড়ের বরাবরও দেখুন সেম একইভাবে রয়েছে, কোনো জায়গায় কোনো স্কেলের পার্থক্য হয়নি। এবারে একটা জিনিস কি, একটা বড় একটা ফ্রেমের উপরে টোটালটা হয়তো যে কেউ এঁকে দিতে পারবে কিন্তু ছটা পার্ট করে আঁকাটা এতটা ইজি নয়, ঠিক আছে। এবারে দেরি না করে শুধু সেই যে আর কি এই প্রতিভাটা এত সুন্দরভাবে তুলে ধরেছে তার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই। আসো অঙ্কন, নমস্কার বল সবাইকে, তোমার ইন্ট্রোডিউস করো তোমার নাম। আমার নাম অঙ্কন ব্যাপারি। কোথায় থাকো? আমার বাড়ি ক্যানিং অঞ্চলের স্থানে। আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। কোন ক্লাস পড়ো তুমি জানো? আমার ক্লাস 10। গুড, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা ক্লাস 10-এ পড়ে একটা ছেলে আমাদের নিকটেই থাকে কিন্তু আমরা জানতাম না এতদিনে, জাস্ট ওকে রিকোয়েস্ট করার পরেই ও কিছুদিনের মধ্যে এটা এঁকে দিল। তো আপনারা যদি সত্যি ইন্টারেস্টেড হন এবং এরকম যদি পেন্টিং আপনাদের বাড়িতে করাতে চান বা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাতে চান তাহলে দেরি না করে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। সাশ্রয়ী মূল্যের মধ্যে এমন প্রতিভা সম্পন্ন একজন মানুষের কাছ থেকে আপনাদের ছেলেপুলেদেরকে আঁকা শেখাতে পারবেন। তো এর জন্য আশীর্বাদ করবেন, ভালোবাসা প্রদান করবেন এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি সবাইকে।